তো এই তো এখানে কিন্তু আমু শরবতটা গুলিয়ে নিতেছে, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন আমু ট্যাং দিয়ে দিব এখানে। হ্যাঁ কুন্ডার কুন্ডার কথা কো কুন্ডা 600 টাকা বাদ দে কত টাকা তাড়াতাড়ি দৌড়ায় দানা দিলে ইরফান পছন্দ করে না, এই কারণে তো ময়লা মনে করে, এই কারণে তো মা দানা মনে করে যে কালো কালো ময়লা। মালের দাম বাড়া, তারপরে যাতায়াত বাড়া, কষ্ট রোজা মেয়ে দিন রোজা থাইক আবার যাওয়া আসা মাল নিয়া, এটা এটাই হচ্ছে মেন কষ্ট। আর প্রফিট একদম সীমিত প্রফিট, আবার এত কমে সেল করে কেমনি তোমার চিপস কই? চিপস বেঁধে রাখি খাবারটা। বিকাশ করছে কটা নিব? ছয়টা। আমি আর হামরার এক মনে তোরা দুজনকে মাগি দৌড়ে লই এবি। এই তো দেখো পাতলা খিচুড়ি, তারপরে হচ্ছে গরু মাংস, সুন্দর তো বাইরা ফেলি। আর এটা হচ্ছে আমাদের ছোট বেবি তা কিচমিনি, এটা হাসি দাও তো। আরিফ আসতেছে আরিফের ফ্রেন্ডদের নিয়ে, ফ্রেন্ড নিয়ে আসতেছে, ইফতার করবে বাসায়, আমাদের বাসায়। হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আসবে, এমন জানলে খিচুড়ি আর একটু বাড়াই করতাম, জানতাম না তো। তো ভালোই হয়েছে, আরিফের ফ্রেন্ড মানে বন্ধু আবার ইয়েতে চলে যাবে, বিদেশ চলে যাবে, বাহিরে ক্রোশিয়া যাবে, ক্রোশিয়া ক্রোশিয়া থেকে ফ্রান্স ঢুকবে, প্যারিসে ঢুকবে, আকিবের কাছে যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো আকিবের জন্য কিছু শপিং করবে আরিফ আজকে, তো এই জন্য আর কি ওর বন্ধুকে নিয়ে আসতেছে। ও খাইয়েও যাবে, ভালোই হবে, ও চলে যাবে, ওর ফ্লাইট হচ্ছে 6 তারিখে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ঈদের আগে চলে যাবে। ঈদের আগে গিয়ে আকিবের কাছে যাই, পুচ্ছা যাইব, আল্লাহ বাসায় রায়।
এখানে আচার আছে যে দেখতে পাচ্ছ আচার আচার দিয়ে খাওয়া হবে সবাই আচার দিয়ে খাবে টক আচার আম এটা আমের টক আচার সবাই গরু মাংস দিয়ে খাবে গরম গরম খিচুড়ি আজকে একটু সন্ধ্যার পরে মার্কেটে বের হবো আমাদের কিছু কেনাকাটা হয়নি তো দেখি আজকে কিছু কিনতে দিতে পারিনি ছজন না হ্যাঁ ছজন আমরা চারটা হয়েছে না হ্যাঁ আর একটা ওদিক দিয়ে বারো আমার হাত ব্যথা করতেছে একটু দেখা যায় না ওই যে ইয়ে ঘুরে নেই তাহলে দেখা যাবে নানুর মতো ইয়া দাদুর মতো আরে ইয়া নানার মতো মুসকি মুসকি হাসে বললাম নানার মতো দাদুর মতো দাদির মতো আমরা তো আরিফের জন্য আর ইয়ের জন্য করছিলাম না কারণ ভাবছিলাম যে ইফতারির মধ্যে মানে খিচুড়িটা খাওয়া হয়ে গেলে শেষ হয়ে গেলে বাঁচি আলা বাঁচাইছে কারণ সেই সময় আর কেউ সেই সময় আর খিচুড়ি খাবে না প্রচুর গরম পড়ছে প্রচুর গরম গরম পড়ছে কোনো সমস্যা নাই মজার খাবার খাইতে হইলে একটু কষ্ট ইয়ে করতেই হোক তুমি শরবতটা ডালো বুঝছো আমি তোমাকে দাদা শুনি ইরফান আসো দিছে এই ইফতারের সময় তাই এনে এনে দাঁড়া ভয় থাকস কি কারণে হ্যাঁ টেবিলে আসো ইফতারের সময় মানুষ থাকে টেবিলে মানুষ ইয়া দেখতেছ যে মা এই শুধু করে গুজগাজ করতে আছে আর ইয়া আইসা করি খাই মানে রেডি হয়ে যেতেছে খাবার আর ইফতারের টাইম হয়ে যাচ্ছে না আসো 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 কোথায় হ্যাঁ আসো বাবা আসো বাবা মসজিদে আজান দিয়ে দিছে আমরা আজান দিব আসো টেবিলে আসো সাথে বসে তা
Ini apa nih? Ini putar bayar?
তোমার জন্য খিচুড়ি রাখলে তুমি খাও না, বড়রা খিচুড়ি খাইতে ভালো লাগে, যাও যাও খিচুড়ি। হ্যাঁ Sudah,
রসমালাই নিয়ে শুধু দৌড়াদৌড়ি করছে, একবার আমার কাছে আসে একবার সাদিয়ার কাছে আসে। খাওয়ানোর জন্য তারা খাবে না, এক জায়গায় রওনা দিলে এরা কিছুই খাইতে পারে না। এরা হয়েছে বেদাপ, আমার কথা হোনা না। দুইটারে রসমালাই সাচ্ছি, একটা ফোড়ও খাইছে না। আই জানি না কুস্তা।